দোকানে আসলাম বাউলি নিতে। বৌদি একটা বাউলি দাও তাড়াতাড়ি, বৃষ্টি হচ্ছে বৃষ্টি, আর ছেলের পরীক্ষা। হ্যাঁ, সোয়াটার মতো তো বাজে, দাও 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 তাড়াতাড়ি দাও। হড়বড়ি করবা না, বৃষ্টি না ওর বাবাই দিয়ে আসলো, আবার ইয়নের পরীক্ষা তো। হ্যাঁ, দুই ইয়নের দুই ভাইয়ের, এ দিয়ে আসবে, রিয়ন যাবে, মানে রিয়ন আগেই যাবে। আজকে ওয়েদারটা দেখো, বৃষ্টি বৃষ্টি। বাড়িতে চলে আসলাম, বৃষ্টি হচ্ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা লাগছে। গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হলো বৃহস্পতিবার, তো ছেলে তো পরীক্ষা দিতে চলে গেছে, আর আরেকজন উঠেনি, ইনারও পরীক্ষা কিন্তু উঠেনি, বাংলা না, ওর কোনো টেনশন নেই। রেইনকোট খুঁজে পাচ্ছিলাম না, তো এই সময় কি রেইনকোট কোথায় ঢুকিয়ে রেখেছি ভাগ্যিস, আমিও আমার ঘরের মানে ওই ঘরের আলনার ভিতরে একটা ঢুকিয়ে রেখেছিলাম, তো ওটাই বের করে দিলাম, পড়ে গেল। আর চা আর ব্রেড খেয়ে গেছে, রুটি খাইনি, তো দুটো ব্রেড চা দিয়ে লাল চা দিয়ে খেয়ে গেছে। এসে যাবে 10:30 সময়, ছুটি হবে, এসে তখন কি ভাত খায় না কি করে রাখবো সব কিছুই, যেটা খায় খাবে। তো সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো, এখানে তিতা ভাওলা ভাজা, মিষ্টি কুমড়া ভাজা করবো, আর হলো ডাল চচ্চড়ি। আজকে 7টার সময় মানে ঘুম থেকে উঠেছি, তো সকালবেলা ঘুম থেকে উঠলে কি সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি কি বলতো, আমি না সকাল সকাল একদম উঠতে পারি না, কিন্তু কি বলতো, দরকার থাকলে আমি উঠে পড়ি, কিন্তু ছেলেরা যেহেতু স্কুলে যায় দেখো সকালে উঠি, কিন্তু ছুটির দিন যেদিনকে থাকবে আর কি সেদিনকে আমি সবসময় দেরি করে উঠি। এদিকে কলা ভাজাটাও হয়ে গেল, এখন মিষ্টি কুমড়া ভাজাটা বসিয়ে দেবো, আর মাছের ঝোল তো করবো, আর হলো কি মাছ, বোয়াল মাছ। বোয়াল মাছ তেলে দিলে খুব বলে ফাটে আর কি, তো মার থেকে শুনলাম আটা মেখে আর মানে সর্ষার তেল মেখে ভাজতে বলেছে, তো সেভাবেই করেছি, ঠিকই ছিল, মানে একটুকু মানে গায়ে ছিটে নিই আর কি। তো এদিকে দেখো ডাল চচ্চড়িটাও হয়ে গেছে, এখন ইদানিং ওরা ডাল সোমবার দিয়ে খাচ্ছে না, ডাল চচ্চড়িটা খাচ্ছে, তো ভালোই লাগে খেতে, আমিও খাই, আমি খুব একটা খাই না কিন্তু টেস্ট করে দেখি ভালোই লাগে। মিষ্টি কুমড়া ভাজাটা হয়ে গেল, এদিকে ভাতও বসিয়ে দিলাম, আর ভাত খেয়ে পাঠাবো বড়জনকে 11:30টার দিকে, যেহেতু পরীক্ষাও আজকে ভাত খেয়ে পাঠাবো। আর এদিকে দেখো মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি চলে যাব রুমে, রুমটা পরিষ্কার করে নেব। তো এভাবেই তো আমি সবসময় কাজ করি রান্নাঘরে, মানে রান্না বসিয়ে বসিয়ে আমি কাজ করি, তা না হলে তো সব কিছুতেই দেরি হবে, রান্নাঘরে ইনভলভ থাকলে হয় না। মাছটা ভাজা বসে এসেছি, আর এখন দেখো 4:20, আমার ঘড়ি বন্ধ হয়ে আছে, ব্যাটারিটা খুলতে পারছি না, বন্ধ করে রাখা যায় না ঘরে। বিছানা চলে দিয়ে গেছে, ওটা মুছে ফেলবো ঘরটা। মাছটা ভাজা বসিয়ে আমি বিছানাটা ঝেড়ে নিলাম, তারপরে হলো কাপড় কয়েকটা ছিল তো এগুলোই করে নিলাম, মাছটা ছোট আলু দিয়ে করব, তো সব পেস্ট যা যা লাগে আর কি, জিরা আদা সব পেস্ট করে নিয়েছি, তো সেগুলো দিয়েই করে নিব। আর বোয়াল মাছ খেতে আমার খুব ভালো লাগে, কার কার ভালো লাগে বলো তোমরা আর কি, আমার তো খুব ভালো লাগে, তো খাওয়া হয় না খুব একটা।
আর আমার এখন বড় মাছ খেতে খুবই ভয় লাগে, তাও মানে কি ওর বাবাকে বলেছিলাম আনার জন্য আর কি। তো নিয়ে এসছে, তো এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে আর আমি এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। মাছের ঝোল বসিয়ে দিয়ে আমি করবো হলো রুটি, তো রুটি খাবো, ছোটো জনের জন্যও করে রাখবো। এসে যদি বলে আমি ভাত খাবো না তখন আবার রুটি করা ঝামেলা, তো এখন আমার জন্য দুটা বানাবো, ওর জন্য আমি দুটা বানিয়ে রেখে দেবো। তো এসে যেটা খেতে চাবে সেটাই দিয়ে দেবো, নাহলে বায়না করবে আমি ভাত খাবো না ভাত খাবো না। তো তার আগে ভাগেই আমি বানিয়ে সব রেখে দিই। দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কেটে যায়, তো বাচ্চারা কী খাবে বেশি কিন্তু ঝামেলা হয় বাচ্চাদের নিয়ে, বড়দের কোনো ঝামেলা হয় না। বড়দের রান্না করো আর খাও, কিন্তু ওদের মানে দুই ভাই কী খাবে না খাবে, কোনটা দিয়ে খাবে, তারপরে দুই ভাইকে খাওয়াতে হবে, এই করে করেই মানে সময় চলে যায় আমার। চারুটি, আরেকজন আসার সময় হয়ে গেছে, 10:15 বাজে, 10:30 পরীক্ষা শেষ হবে, আর আরেকজন যাবে 11টার সময়। বড়জনে আজকে 11:30 থেকে পরীক্ষা, 11টার সময় যাবে। আর রান্না হয়ে গেল, মাছটা দিয়ে আসলাম ঝোলে, মাছটা হয়ে গেলেই হয়ে যাবে। তারপরে দেখি ঘর তো মুছে ভাবছিলাম নাও বুঝতে পারি, এরকম বৃষ্টি স্যাঁতস্যাঁতে ওয়েদার। ঘরটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলা, একদম পরিষ্কার করে। আমি কয়েকটা জামা কাপড় কালকে ভিজিয়ে রেখেছি, কালকে ছোটো ছেলে যেগুলো পরেছিল সোয়েটার প্যান্ট ওগুলো ভিজে জানা আছে। রান্নাটা হোক, রান্নাঘর পরিষ্কার করে তারপর ধুয়ে দেবো। বাবাইকেও এখন ভাত খাইয়ে দিব, তো বলছিল মা ভাত নিয়ে এসছো কেন, দুধ রুটি দিতে পারলে না? আমি বলছি না আজকে তো দেরি করে বের হবি, তো আজকে ভাত খেয়ে যা। তো বলছিল অল্প করে দেবে মা, আমি অল্প করে খাবো, তো আমি খাওয়ালে না ও ঠিকঠাক করেই খায়। এখন দেখো ছোট পুত্রকে খাওয়াবো, ও চলে এসছে, তো ঠিক যাই কথা ও বলে বললো মা আমাকে দুধ রুটি দাও, দুধ রুটি খাবো। এই দেখো এখানে মাছের ঝোল ছোট আলু দিয়ে হয়ে গেছে, আর এই ডাল সেদ্ধটা চচ্চড়ি আর কি, আর মিষ্টি কুমড়া তিতাকলা ভাজা, ব্যাস। আর ছেলেকে এখন দুধ রুটি খাওয়ালাম, সব বাসনপত্র মাজা হয়ে গেছে। এখন কয়েকটা কাপড় আছে, এই কয়েকটা কাপড় বড় ছেলেদেরগুলো ধোবো এখন। আর ছোটো জন একটু মোবাইল দেখছে, তো ছোটো জনের কাপড়গুলো ভিজে রেখেছিলাম ওর বাবা ধুয়ে দিয়েছে। তো এখন কটা বাজে, আমার তো ঘড়িটাও খুলে রেখেছি, দেখি মোবাইলে এ জানে 11:30 বাজে। তো এখন কাপড়গুলো কেচে স্নান করে নেব, স্নান কমপ্লিট। আর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, একটু একটু আকাশটা পরিষ্কার হয়েছে, সামনে নেড়ে দিয়ে আসি মানে বড়ো ছেলের জামা কাপড়গুলো। আর আরেকজন মোবাইল দেখেই যাচ্ছে, আমি এসে বকা দিব তারপরে রাখবে। এখন আর কি 12টা বাজে, সব কিছু কমপ্লিট। আর হলো এখন ওয়েট করি, বড় জন আসবে 1:30 সময়। ছোটো জনকে দুধ রুটি খাওয়ালাম, 2টার দিকে একবারে ভাত খাওয়াবো দুই ভাইকে, 2:30-1টার দিকে। এতক্ষণ কী করবো, একটু থাকি মোবাইল টোবাইল দেখি। তোকে ছুটি কেমন কাটাই, লাইট আসছে। এই যে পাপার ভাত নিয়ে এসছি মাছ দিয়ে আর ডাল সেদ্ধ দিয়ে। পাপা এসে চিৎকার চেঁচামেচি, আয় বাবা এই যে ভাত। এক্সামে তোর অঙ্ক নামে আসে, তোর মিষ্টি কি বললো জানিস? খেয়ে নিচ্ছি, দুই পুত্রের খাওয়া হয়ে গেল। ছোটাকে প্রথমে খাওয়ালাম, বড়টা তো তখনই আসলো, ওকে তারপরে খাওয়ালাম, এখন আমি খেয়ে নিচ্ছি। বাগানে জামা কাপড়গুলো দিয়েছিলাম, হালকা হালকা ঝরঝরা হয়েছে আর কি, ভেজা জামা কাপড়ই সব, একটু না দিলেও হয় না, রোদ উঠেছিল পরের দিকে একটু।
সব ভেজা, এই কয়েকটা শুকিয়েছে, ঘাড়ের কয়েকটা। শুভ সন্ধ্যা সকলকে। তা একদিকে মানে একদিকে দুধ জল হচ্ছে আর একদিকে সুজি করবো, লুচি আর সুজি করবো, একই রুটিন আবার পড়তে বসাতে হবে আর কি। খাওয়াবো এর পরের দিন দেখতে হবে, আমি ভুলে গেছি কি এক্সাম। জিকে জিকে ঠিকই হবে, জিকে হলেও জিকে অনেক দিয়েছে প্রচুর। তো আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে গৃহপ্রবেশে, যেতে ইচ্ছা করছে না আমার, একটু আমাদের পাশেই। যাদের বাড়িতে গৃহপ্রবেশ তারা স্বামী স্ত্রী স্কুল টিচার। দুধ দিয়ে সুজি খেতে কিন্তু খুব ভালো লাগে, তো একটু এলাচ থেতো করে দিলে ঘিয়ে ভেজে সুজিটা করলে দারুণ টেস্ট হয়। সুজিটা অত লাল করে ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে, দুধ দিয়ে করলে হালকা করেই ভাজতে হয়। আর লুচি দিয়ে সুজি দিয়ে তো এই শীতকালেই খাওয়া যাবে, গরমকালে এগুলো আর খেতে ইচ্ছা করে না। তো আমার খেতে তো খুব ভালো লাগে, কিন্তু আমার কী বলো তো সন্ধ্যাবেলায় যদি খাই আমি রাত্রেবেলা আর ভাত খেতে পারি না, কী জানি কেন আমার একদম পেট ভরে ফুলে থাকে। তো আমি যখনই সন্ধ্যাবেলা ভারী কিছু খাই রাতেবেলা আর আমি কিছু খেতে পারি না। তো লুচিটা ভেজে লুচি সুজি প্রথমেই আমার ছোট পুত্রকে দিয়ে আসবো, আমি পরে খাবো, ছেলেকে বানিয়ে দিলাম, আমি এখনো খাবো না, চাও খাবো না, এখন পরে খাবো। গলাটা নিয়ে একটা ব্যথা ব্যথা করছে, জানি না কেন এতটুকু জায়গা খুব ব্যথা ব্যথা করছে। তো সন্ধ্যার ডিউটি শেষ হলো, বাসন হয়েছে, এত আবার পড়াই, আর কি বলে সুজি যে কড়াইটায় করলাম ওই কড়াইটা আছে, আর দুপুরের থালা বাসনগুলো আমি আজকে রেখে দিয়েছি, মাজিনি, ওগুলো আছে, এখন ছেলেকে পড়তে বসাবো। তো আজকে সন্ধ্যা পর্যন্ত ব্লগটা করলাম, কেমন লাগলো জানাবে অবশ্যই, আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন বন্ধু আমার ব্লগ দেখছো। আজকের মতো বাই, গুড নাইট।